নতুন অগ্নি নির্বাপন কেন্দ্রের উদ্বোধন হলো মুর্শিদাবাদের ডোমকলে। এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। দমকল মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দমকলের ডিজি জগমোহন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল, ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন, লালবাগ বিধায়ক শাওনী সিংহ রায়সহ একাধিক ব্যক্তিবর্গ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন চিত্র তুলে ধরেন মন্ত্রী সুজিত বসু। বলার কোনো অপেক্ষা রাখে না, সবাই জানে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হচ্ছে, শুধু দমকল বিভাগ না, সব বিভাগেই তিনি উন্নতি করেছেন। আজকে রাজ্যবাসী যে উন্নয়ন দেখছেন, এটা মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। আমরা তার অনুপ্রেরণায় এই সমস্ত কাজগুলো করছি। দমকলে মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, যা মাননীয় মুখ্যমন্ত্রী আগেই উদ্বোধন করে দিয়েছিলেন, আস্তে আস্তে পরিষেবাটা চালু। প্রসঙ্গত, দমকলে আগুন লাগলে 35 কিলোমিটার দূর বহরমপুর থেকে দমকল গাড়ি আসতো, যা অনেকটাই সময় সাপেক্ষ। তাই সাধারণ মানুষের দাবি ছিল অগ্নি নির্বাপন কেন্দ্রের ব্যবস্থা, সেই চাহিদা পূরণ হওয়ায় আনন্দিত সকল স্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। নেতাজির জীবনের কিছু অজানা তথ্য নিয়ে বেঙ্গল টিভির বিশেষ নিবেদন। বীর শ্রেষ্ঠ নেতাজি। আগামীকাল থেকে প্রতি রবিবার রাত্রি 8টায়।